হ্যালো, আজকে যেটি বলবো সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তো ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপাদানগুলো আছে সেইগুলো, মেন দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রাইমারি বা যেটাকে আমরা বলি মেজর, আর সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি মানে মেন যে মুখ্য উপাদানটি সেটি বলবো, এটি দিস ফর্মস অফ মেজর পার্ট অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ, দিস কনসিস্ট অফ দ্য ফলোয়িং, এই কিছু কিছু যেগুলো আমি বলবো সেইগুলো নিয়ে এই প্রাইমারি যে উপাদানটি, প্রাইমারি পার্টগুলো গঠিত। প্রথম হচ্ছে যেটা বলো ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন বলতে কমিউনিকেশন যে ব্যবস্থাগুলো সেটা হচ্ছে রোডওয়ে, গাড়ি, গাড়ির মাধ্যমে আসছে, রেলে, রেলের মাধ্যমে যে রেলওয়ে করে আসছে, এয়ার, এয়ার বলতে আমরা বোট, শিপ এই ধরনের, সরি এখানে এয়ার বলতে এরোপ্লেন যেটা বলি। আর সেকেন্ড হচ্ছে এটা ওয়াটার, ওয়াটার মানে জাহাজ, সাবমেরিন এইগুলোর মাধ্যমে যদি আসে বা বোটের মাধ্যমে যদি কেউ যদি আসে, কেউ যদি ট্রাভেল করে সেটাকে আমরা বলছি, সেটা প্রাইমারি আন্ডারে পড়ছে। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে বাসস্থান, বাসস্থান বলতে সাচাস যেটা হয়, যেটা ট্যুরিজমের ক্ষেত্রে হোটেলস থাকতে পারে, লজ থাকতে পারে, গেস্ট হাউস থাকতে পারে প্রভৃতি। থার্ড পয়েন্ট যেটা হচ্ছে ক্যাটারিং, ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ক্যাটারিং যেটা আমরা জানি ফুড, খাদ্য, এন্টারটেইনমেন্ট যে বিনোদন বা আনন্দ যেটা আমরা বলি, সাচাস যেটাকে যেগুলো যেখানে মানে প্রোভাইড করে সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট, কফি শপ, ধাবা, ফুড প্লাজাস, ফাস্টফুড কাউন্টার্স প্রভৃতি। ইন্টারমিডিয়ারিস, ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী যে মানে যাদের মাধ্যমে এই জিনিসগুলো ইজিলি হয়ে থাকে, যেমন হচ্ছে ট্রাভেল এজেন্সিস। সাপোজ আমি কোনো জায়গায় যাবো, ট্রাভেল এজেন্সির থ্রুতে মানে ট্রাভেল এজেন্টের থ্রুতে আমি সেখান দিয়ে যেতে পারবো। ট্যুর অপারেটার্স মানে যে ট্যুর অপারেটারটা বা ট্যুরটাকে যে অপারেট করে, যেটি যার জন্য আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, যেটা আমাদের করতে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে। গাইড সার্ভিস যেটা গাইড করবে আমাকে, কোনোটা অজানা জায়গায় এলাম কিন্তু সেখানকার জায়গা আমি জানি না, সেখানে কাউকে চিনি না, কিন্তু একজন গাইড থাকবে যে আমাকে সব কিছু দেখাবে, সব কিছু বোঝাবে। এছাড়া আছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। গভর্নমেন্ট ডিপার্টমেন্টস কেমন থাকতে পারে, ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টার থাকতে পারে, ছোটো ছোটো কিওস্কে, ট্যুরিস্ট অর্গানাইজেশান থাকতে হবে, ট্যুরিজম অর্গানাইজেশান থাকতে হবে, যেটা থাকতে পারে যেইগুলোর উপর মেন পার্ট করে বিভিন্ন রকম ট্যুরিজমগুলো হয়। সেকেন্ডারি কনস্টিটিউশন মানে যেইগুলোর উপর, যেটি সেকেন্ডারি কনস্টিটিউশন বা সেকেন্ডারি উপাদান যেগুলো একদম ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ট্যুরিজমের সাথে যুক্ত, ঠিক আছে, সেটা যেমন হচ্ছে শপস, বিভিন্ন রকম দোকান, এম্পোরিয়ামস, হ্যান্ডিক্রাফটস, হাতের কাজ, সৌবনিয়ার কোনো কিছু, লোকাল মিনস অফ ট্রান্সপোর্ট মানে লোকাল ট্রান্সপোর্ট যেগুলো আছে, যেমন হচ্ছে ট্যাক্সি, সাইকেল, অটো, পঙ্গাস, টোটো এই ধরনের। হকার্স এবং পোর্টার্স, হকার্স বলতে আমরা এটা রোডে যারা রাস্তায় ফুটপাথে যারা বসে বা জিনিসপত্র বিক্রি করছে তার মাধ্যমে আমরা হকার্সকে বলছি। এছাড়া আছে টেলিফোনস, টাউটস অ্যান্ড ব্রোকার্স, যে ব্রোকার্সের মাধ্যমে যাদের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কন্ট্যাক্ট করতে পারছি, যারা আমাদের অনেক কিছু ট্যুরিজম বা ট্যুরে হেল্প করছে। অ্যাডভার্টাইজিং এজেন্সিস, অ্যাডভার্টাইজিং এজেন্সিও হেল্প করে পাবলিশিং ইন্ডাস্ট্রি, আর্টিস্ট, পারফরমেন্স আর মিউজিশিয়ান এইটার ক্ষেত্রে হতে পারে, এমন এমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে কোনো একটা আর্টিস্ট করছে বা কোনো পারফরমেন্স করছে বা কোনো মিউজিশিয়ানস করছে, মিউজিশিয়ান মিউজিক গান করছে, তো এটি আরেকটা তারা ইনডাইরেক্টলি তারা ট্যুরিজম মার্কেটের সাথে রিলেটেড। Thank you.